হাই ফ্রেন্ডস, এই দেখো আমরা কোথায় ঘুরতে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে যে মাঠটা, সেই মাঠে এসেছি। তো বাড়িতে বসে বসে একটু ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি গিয়ে। এই দেখো, মানে বিকেল বলো সকাল বলো, সবসময় বাড়িতেই থাকি, তো বসে বসে আর ভালো লাগে না, তার জন্য ভাবলাম একটু ঘুরে আসি আজকে। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম, ঠিক আছে। এই দেখো আমাদের পাশের বাড়ির যে মাঠটা, এ দেখতে পাচ্ছো পাটগুলো কেমন বড় বড় হয়ে গেছে। এই দেখো, ওই যে আমার ছেলেকে নিয়ে এসেছি আমি। বাবু দাঁড়াও, আগে একটা জীবন আসো, খুব ভালো লাগে না বাড়িতে থাকতে? একটা একদম ভালো লাগে না, তার জন্য এই যে চলে এসছে আমার সাথে। আর আমার মেয়ে তো আসেনি, আমার মেয়ে আসেনি, আমার মেয়ে গেছে পড়তে, তো আমি আর আমার ছেলে এসেছি। এই দেখো যা পড়ে গেল, আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটতে। ওটা হাতের মধ্যে, ওটা কি হাতে, ওটা কি নিয়েছো? কি দেখো, কোনটা? চলো আমরা, হ্যাঁ সামনে দিয়ে যাবো, আসো। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখো। এই গাছের মধ্যে জঙ্গলে যায় না তো, সাইড দিয়ে হাঁটো, সাইড দিয়ে হাঁটো। ওই যে গরু আছে, ওই যে ওই যে, ভয় লাগছে তোমার দেখে? হ্যালো বলে আসো, ওই যে দিদি তো আসেনি, দিদি তো আসেনি, আমরা এসছি। ওই যে গরুটা কি করছে, ঘাস খাচ্ছে, ওই যে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে যায় না, ওর খুব খুশি লাগছে। একদিন তো বেরোয় না, আজকে ব্যাস বেরোলো, খুব ভাল লাগছে। আজকে পুরো বিকালটা খুব সুন্দর লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি একাকাই ধরছি। আমার মেয়ে তো পড়তে চলে গেছে, আমার মেয়ে নাহলে ক্যামেরা ধরতো বললে, আর এখন কেউ নেই। এই যে বইটা ছুটে ছুটে আসছে, ভয় লাগছে। আসো আসো আসো, বাবা কতগুলো গরুর পিছু নিয়েছে কুকুর দেখো, বাবা গো আমার তো দেখেই ভয় লাগছে। বাবু তো ভয় ভয়ের চোটে দেখো আমার কাছে, মুখটা কেমন দেখো, ভয় ভয় লাগছে আমার। কি হয়েছে বাবু, ভয় লাগে তোমার দেখে? ভয় লাগছে, ওই যে কতগুলো কুকুর এসেছিল, তো ভয় লেগে গেছে ওর খুব। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমাদের গ্রামের পরিবেশটা, তোমাদেরকে কেমন লাগে জানাবে কমেন্টে, ঠিক আছে? এই যে একদমই গ্রাম, আমাদের পুরো একদমই গ্রাম। এই যে ওদিকটা একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে এটা এটা গঙ্গার যাওয়ার, মানে আমরা যেই নদীতে স্নান স্নান করে সবাই জল আনে, সেই নদীতে, নদীটা তোমাদেরকে দেখাবো। একটা ওই রাস্তার সাইডে চলে যাও, বাবুর এগুলো দেখে খুব ভয় লাগছে আমার ছেলের, কতগুলো কুকুর তাড়া করেছিল, খুব দেখে খুব ভয় লাগে। কতদিন বাদে আসলাম একটু ঘুরতে, অনেকদিন মানে অনেকদিন আসিনি ঘুরতে, কতদিন বাদে যে আসলাম তার কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, যা একটা গরু আসছে, কিরে চলো চলো আসো, কোথায়? জঙ্গলের মধ্যে যায়। এই যে চলে এসেছি গঙ্গার ধারে আমরা, এখানটায় সবাই স্নান করে। এই যে চলে এসেছি, হ্যাঁ এসে গেছো, ওইটা সবাই স্নান করে। চলো আমরা ওই দিকটায় ঘাটে যাই, ওদিকটায় যাই। এই যে আমরা গঙ্গা নদীর ধারে চলে এসেছি আমাদের, আমরা এখন আস্তে আস্তে নামবে। হ্যাঁ নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। এই যে দেখো চলে এসেছি, এই যে ঘাটে কতগুলো নৌকা বাদা দেখতে পাচ্ছো, এই যে এই যে
এখানে আমার বাবাও নৌকা বাঁধে ঘাটে, কিন্তু এখানে বাবারটা এখানে বাঁধে নেই, বাবারটা ওই দিকটায় আছে। আমার বাবা তো নৌকার কাজ করে, নৌকায় মানে নৌকায় মাছ ধরার কাজ করে আমার বাবা। তো আমার বাবাও সেই নৌকায়, নৌকা আছে আমার বাবারও। কোথায় যাবো? এখানে বসবে, আসো। এত ভালো লাগছে না এসে, এখানে কি বলবো, কি সুন্দর। কেউ নেই এখন, এমনি সময় সবাই থাকে তো, আর এখন মানে বিকেলের দিকে কেউ নেই, এখন পুরো ফাঁকাই রয়েছে। এখানে সবাই চান ফান করে, চান করে ওই দিকটা আর একটা ঘাট আছে, সেখানেও সবাই চান করে। দেখতে পাচ্ছো, এই দেখো আমাদের নদীটা, এই যে। তো বন্ধুরা, যাবে না বাড়ি, যেতে ইচ্ছে করছে না? এই যে বাবু বসে পড়েছে, যাবে না বাড়ি? বলি আসো, বাড়িতে যেতে হবে তো। তো আমরা আর একটুখানি ঘুরবো, তারপর আমরা বাড়ির দিকে চলে যাব, ঠিক আছে? দৌড়াবে না, আস্তে আস্তে হাঁটবে। হ্যাঁ, আসো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। আর যদি মানে ভালো লাগে তাহলে ভিডিওটা মানে শেয়ার করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা বড় করব না। তো বন্ধুরা, টাটা।